मॉर्निंग डियर स्टूडेंट क्लास नार्सारी सब्जेक्ट बांगला। देखो सबाई भालो आछो तो? शुभ विजयार प्रीति शुभेच्छा भालोबासा रइल। ठीक आछे, तोमादेर सामने अनुअल परीक्षा, ताई बांगलार एकटा सिलेबास दिएछि बोर्डे। सबाई खातार मध्ये तुले नाओ। स्वरवर्ण व्यंजनवर्णेर उपरी सिलेबास, स्वरवर्ण व्यंजनवर्ण परेर वर्ण और शून्यस्थान पूरण। देखो दिएछि, देखो बोर्डेर दिके ताकाओ सबाई। स्वरवर्ण लेख देखो, अ थेके ओ। व्यंजनवर्ण क थेके चंद्रबिंदु। तारपर देखो परेर वर्ण, परेर वर्ण लेखो। স্বরবর্ণের উপরও পরের বর্ণ শিখিয়েছি, আবার ব্যঞ্জন বর্ণের উপরও পরের বর্ণ শিখিয়েছি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণটাও স্বরবর্ণের উপর হয়েছে, আবার ব্যঞ্জন বর্ণের উপরও হয়েছে। এর পরীক্ষার সময় কি বলতো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এই দুটোর উপরেই পরের বর্ণ একসঙ্গে মিলেমিশে থাকবে, একসঙ্গে মেশানো থাকবে। শূন্যস্থান পূরণও একই রকম, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একসঙ্গেই মিলেমিশে থাকবে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উপরেই শূন্যস্থান পূরণ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা স্বরবর্ণ পড়ো, অ থেকে ও পর্যন্ত পড়ো, লেখো বারবার। ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পড়ো, বারবার লেখো, প্র্যাকটিস করো। পরের বর্ণ দেখো খাতায় অনেক লিখিয়েছি না বোর্ডে, খাতায় তোলা আছে। পরের বর্ণগুলো প্র্যাকটিস করো, যেগুলো পরের বর্ণ লেখা আছে। আবারও রিভিশন ক্লাস দেবো, পরের বর্ণের উপর দেবো, শূন্যস্থান পূরণের উপরও দেবো। ঠিক আছে, পরের বর্ণ তাহলে প্র্যাকটিস করো, শূন্যস্থান পূরণও খাতার মধ্যে আছে, শূন্যস্থান পূরণ খাতার মধ্যে আছে। দেখো আগে অনেক ক্লাস করেছি, খাতাগুলো প্র্যাকটিস করো, ওই রকম টাইপেরই পরীক্ষায় প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট, বুঝেছো? যেসব পরের বর্ণ শূন্যস্থান পূরণ করিয়েছি ওগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। তাহলে তোমাদের সিলেবাসে কি কি হচ্ছে, নার্সারির বাংলা সিলেবাস, তাই তো? তাহলে তোমাদের স্কুলের নাম কি হচ্ছে, কাকদ্বীপ একাডেমি। তোমাদের ক্লাসের নাম নার্সারি। তোমাদের কোন বিষয়ের এটা সিলেবাস, না বাংলা। বাংলার কি দেখো, স্বরবর্ণ আছে কতদূর, না অ থেকেও। ব্যঞ্জনবর্ণ আছে কতদূর, না ক থেকে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। এবার দেখো পরের বর্ণ আর শূন্যস্থান, ঠিক আছে? এইগুলোর ওপরই তোমাদের পরীক্ষা হবে। বাড়ির খাতায় সুন্দর করে এটা তুলে ফেলো, এটা মা বাড়ির খাতায় সুন্দর করে তুলে দিবে সিলেবাসটা, ঠিক আছে? এইবার দেখো আমরা আজকে স্বরবর্ণটার উপর একটু লেখা শিখব, স্বরবর্ণ, ঠিক আছে? স্বরবর্ণের উপর একটু লেখা হোক, তাহলে এটা তোমরা খাতায় তুলে নাও সিলেবাসটা, এই পর্যন্ত প্রত্যেকে খাতায় সিলেবাসটা তুলে নাও। এইবারে দেখো স্বরবর্ণ করছি, লিখছি, মাত্রা দাও, সুন্দর করে পুটুলি পাকাও, পুটুলি পাকাও। হয়ে গেল অ, ঠিক আছে? পরীক্ষার খাতায় কেমন থাকবে দেখো, পরীক্ষার খাতায় ঘর করা থাকবে, কি ঘর করা থাকবে পরীক্ষার খাতায়, কি থাকবে এইরকম ঘরের মধ্যে থাকবে। দেখো মাত্রা দাও, আ লেখো, এরকম ঘরের মধ্যে থাকবে, লিখতে হবে। তারপরে দেখো মোটা করে মাত্রা দিয়ে দাও, এরকম দাগ থাকবে, দাগের উপরে মোটা করে মাত্রা দেবে, দাগ তো একটা থাকবে, দাগের উপরে তোমরা মোটা করে মাত্রা। তারপরে দেখো ফার্স্ট এখান থেকে উড়নি দেবে না, একটু দূর থেকে দেবে,
ঠিক আছে। তারপর দেখো এরকম দাগ দাগ থাকবে, দাগ করা ঘর থাকবে, সে দাগ করা ঘরের উপরে এরকম করে মাত্রা টেনে দিবে দাগে, নিচে দাগ দিয়ে টানতে হবে না, যে ঘরটা থাকবে সেই ঘরের উপরে পেন্সিল দিয়ে এরকম করে জোর করে টানবে, ডিপ করে টানবে। দেখো তারপরে হস্রের পরে কি হবে, আরে দেখো দীর্ঘ ই হলো, মানে অ হলো, আ হলো, হস্র ই হলো, দীর্ঘ ই হলো। এবারে কি হবে, এবারে দেখো অ আ হস্র ই দীর্ঘ ই, তাহলে এইখানে মাত্রা টেনে দাও, এবারে কি হলো, হস্র উ, এই সোজা পুরোনি দিবে না, এই সোজা দিবে না, একটু দূর থেকে এখানে একটু দেখো পুরোটা জুড়ে নি, একটু ফাঁকা আছে, হয়ে গেল। পরীক্ষার খাতায় এরকম ঘর ঘর থাকবে, ঘরে ঘরে লিখতে হবে, বুঝেছো? পরীক্ষার খাতায় কি থাকবে দেখো, তো এটা একটু ভালো করে লিখি, সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে, ঠিক আছে? সবাই সুন্দর করে লিখবে, সুন্দর করে লিখতে হবে। তাহলে অ আ হস্র ই দীর্ঘ ই হস্র উ। এবার দেখো আবার নিচের ঘর কি হবে, এটা দীর্ঘ উ, কি হলো, দীর্ঘ। তারপরে দেখো আবার নিচের ঘর আছে, এর মাত্রা হবে না, মাত্রা হবে না, এখানে মাত্রা দেবে না, এখানে মাত্রা দেবে না, দাগের উপর আর মাত্রা দেবে না, রি, কি হয়ে গেল, রি, যে ঘরটা থাকবে সে ঘরের উপর পেন্সিল দিয়ে দাগ দেবে না। তারপরে কি হলো, এবারে দেখো এ, এও কোনো মাত্রা দেবে না, ঘরের ভেতরে লিখবে কিন্তু এখানে পেন্সিলের দাগ এরকম মোটা করে দেবে না, ঘরের মধ্যেই লিখবে, ঠিক আছে, ঘরের মধ্যেই লিখবে, কিন্তু পেন্সিলের দাগটা তোমরা দেবে না, ঘর থাকবে ঘরের ভেতরে লিখবে। তারপরে দেখো এরকম ঘর থাকবে, ঘরের ভেতরে কি লিখবে, ওই কার পেন্সিলের মাত্রা দাগ দেবে না, ঘরের ভেতরেই লিখে দেবে। তারপরে দেখো আর দুটো বাকি, ওয়েরও এরকম ঘর থাকবে, ঘরের ভেতরে লিখবে, পেন্সিলের দাগ এখানে মোটা করে দেবে না, পেন্সিলের দাগ দিলে আমি দেখতে পাবো যে মাত্রা দিয়েছো, আর পেন্সিলের দাগ না দিলেও আমি বুঝতে পারবো, এগুলো মাত্রা দেবে না, মাত্রা হবে না, প্রত্যেকটা তো ঘরে তো লিখতে হবে, তাই না? ঘরের মধ্যে লিখলে এখানে তো ঘর করা আছে, কিন্তু পেন্সিলে এখানে মাত্রাটা দেবে না, দাগটা দেবে। তারপরে ও এখান থেকে ও করে দিবে, হলো? তা দেখো অ আ হস্র ই দীর্ঘ ই হস্র উ দীর্ঘ উ রি এ ওই ও ঔ। এইভাবে পরীক্ষার খাতায় ঘর থাকবে, ফাঁকা ফাঁকা ঘর থাকবে, ঘরের মধ্যে খুব সুন্দর করে লিখবে, যেটা পূর্ণ মাত্রা সেটা পূর্ণ মাত্রা দেবে, যেটা পূর্ণ মাত্রা তার উপরে ঘর থাকলে তার উপরে কি করবে, পেন্সিল দিয়ে পূর্ণ মাত্রাটা দেবে মোটা করে, যেটা মাত্রা নেই সেটা কিছু দেওয়ার দরকার নেই, ঘরের মধ্যে লিখে দিলে ম, কোনো এখানে মাত্রা দেওয়ার দরকার নেই, বুঝেছো? ঘর আছে ঘর থাকবে। তাহলে এইভাবে ঘরে লেখা প্র্যাকটিস করো, তোমাদের তো খাতায় ঘর ঘর করা আছে, খাতায় যে ঘর ঘর করা আছে ঘরে একটা ঘর ছেড়ে ছেড়ে লিখে প্র্যাকটিস করো, আর এটা তোমাদের সিলেবাস স্বরবর্ণ, অ থেকে ও, ব্যঞ্জনবর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, প
পরের বর্ণ আর শূন্যস্থান, পরের বর্ণ আর শূন্যস্থান, এই চারটে জিনিস। তোমরা খাতায় তুলে নাও সবাই, সামনে পরীক্ষা, একটু লেখা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।